গাছ থেকে সুপারি নামিয়ে প্রক্রিয়াজাত করছেন চাষিরা। হলুদ ও সবুজ রঙের আধা পাকা সুপারি দেখে প্রফুল্ল তারা। লক্ষ্মীপুরে অর্থকরী ফসলের মধ্যে অন্যতম সুপারি। বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে সুপারির বাগান করে ভাগ্য ঘুরেছে অনেকের। এবছর অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাত হওয়ায় আশার আলো দেখেছিলেন বাগান মালিকরা। তবে কয়েক দফার বন্যায় বাগানে পানি জমে মারা যায় অনেক গাছ। কিন্তু বাজারে সুপারির দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। বাজারে প্রতি কাউন বা 1280 পিস সুপারি বিক্রি হচ্ছে 3000 টাকায়, যা গেল বছর বিক্রি হয়েছিল 1800 থেকে 2000 টাকায়। গত বছর থেকে এবার সুপারি কম হইলো, এবার সুপারির দাম বেশি। আমরা গিরস অনেক লাভবান হয়েছে, এবার কা সুপারি ন্যায্য মূল্য পেয়ে এবার দামে পোষাইতেছে, আমরা খুব খুশি। নোয়াখালীর সুপারিগুলা খেতে সুস্বাদু, অত্যন্ত স্বাদ। সুপারির জাত উন্নয়নে গবেষণা কেন্দ্র স্থাপনের পাশাপাশি চাষিদের মাঝে উন্নত জাতের চারা বিতরণ করা গেলে উৎপাদন আরও বাড়বে বলে জানান কৃষি কর্মকর্তা। সুপারি সবচেয়ে বড় সুবিধা, অনাবাদি প্রতি জমিতে সুপারি জাত চাষ করে থাকে, ফলে আমাদের যে জায়গাটাকে ব্যবহার হয় না সেটাকে সদ্ব্যবহার করা যাচ্ছে। এই সুপারিকে যদি আমরা শিল্প হিসেবে গড়ে তুলতে পারি এখানে, তাহলে কৃষকরা এখান থেকে আরও বেশি লাভবান হবে এবং লক্ষ্মীপুর জেলা তথা সারা দেশ উপকৃত হবে। জেলায় 7200 হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে, যা থেকে 36000 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হলেও পাওয়া গেছে আরও 4000 মেট্রিক টন বেশি। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।